আসসালামু আলাইকুম, শুভ সকাল। অনেকেই জানতে চেয়েছেন আপু, ইতালিতে কি কৃষি ভিসার আবেদন শুরু হয়েছে? এবং অনেকেই দেখি যে কমেন্ট করেছেন, আপু আমরা ইতালিতে যে লোকের মাধ্যমে টাকা জমা দিয়েছি সে বলেছে আমাদের জন্য কৃষি ভিসার আবেদন করেছে এবং সে আমাদেরকে রিসিটও পাঠিয়েছে। তো আপনাদের সুবিধার জন্য বলে রাখছি যে ভাইয়া, ইতালিতে কৃষি ভিসার আবেদন কিন্তু এখনও শুরু হয়নি। ডিসেম্বরের 12 তারিখ থেকে ইতালিতে কৃষি ভিসা আবেদন শুরু হবে, মানে ডিসেম্বরের 12 তারিখ হচ্ছে কৃষি ভিসা আবেদনের ক্লিক ডেট। সো ক্লিক ডের আগে সে কীভাবে অ্যাপ্লাই করে ফেললো আর কীভাবে আপনাকে রিসিটও পাঠিয়ে দিল সেটা আমি ঠিক বুঝলাম না, ঠিক আছে? আর আপনাদের সুবিধার জন্য একটা কথা বলে রাখি যে ইতালিতে কিন্তু এখন প্রচুর 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 মানে দালাল, দুই নম্বরই দালাল আর ব্যাঙের ছাতার মতো নোল্লাস্তা উঠতেছে। হ্যাঁ, তো আপনারা পাসপোর্টে ভিসা লাগানোর আগ পর্যন্ত কোনো ধরনের কোনো লেনদেন করবেন না, যদি করেন তাহলে কিন্তু ধরা খেয়ে বসে থাকবেন, ঠিক আছে? তো আবারও বলে রাখছি, ডিসেম্বরের 12 তারিখ হচ্ছে ইতালিতে এগ্রিকালচার ভিসা আবেদনের ক্লিক ডে, অর্থাৎ কৃষি ভিসা আবেদনের ক্লিক ডে। দালালদের মিষ্টি কথায় কিন্তু পটে যায়েন না, পাসপোর্টে ভিসা লাগানোর আগ পর্যন্ত কোনো ধরনের কোনো লেনদেন করবেন না, কোনো ধরনের, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।